এটা কত তারিখ দিয়ে আছে বিশ বারো দু হাজার দু ও বিশ সাল থেকে বাইশ দুই বছর মেয়াদ ছিল কিন্তু দু বছর মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে এখন আপনাদের নজরে আসছে ওই জন্য আপনারা নিয়ে যায় এটা আবার মেয়াদ বাড়ায় দিবেন বা কাজ করে করবেন এ এর ভিতরে যেগুলো আছে ওগুলো কি পাল্টাই দিবেন নাকি ও সব একদম খালি এই এইটা খালি থাকবে মনে করেন বাদবাকি মাল যেগুলো ভিতরে আছে সব ইনটেক হবে নতুন না আপনার কোম্পানির দায়িত্বটা ভালো আচ্ছা আপনার বাসাবাড়ি ও অফিসে থাকা অগ্নি নির্বাপক সিলিন্ডারটির কি মেয়াদ আছে মেয়াদ না থাকলে আজকে অবশ্যই দেখে নিবেন আজকে আমরা শিখাবো নতুনদের জন্য কিভাবে অগ্নি নির্বাপক যন্ত্রটি ব্যবহার করতে হয় প্রথমে প্রিন্টটি খুলে নিবেন তারপরে দুর্ঘটনার আগুন যেদিকে ছড়িয়ে পড়ছে সেদিকে পাইপটি মুখ করে ধরে থাকবেন মনে রাখবেন অগ্নি দুর্ঘটনার আগুন যেদিকে ছড়িয়ে পড়ছে সেদিকে সঠিকভাবে সাহস করে ধরে রাখবেন তাছাড়া আপনি যদি এর দিক সেদিক করেন তাহলে বিপদের সময় দুর্ঘটনার আগুন নেভাতে পারবেন না তারপরে ওই হাতল ধরে ছাপ যখনই দিবেন তখনই স্প্রে এর মতো বের হয়ে আগুনের উপর পড়লেই সাথে সাথে আগুন নিভে যাবে মনে রাখবেন আগুন নেভানোর জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই ব্যবহার করবেন বেশি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই তারপরে আপনি পিনটি লাগিয়ে দিলে আপনার সিলিন্ডারে থাকা অবশিষ্ট অংশটুকু পরবর্তীতে দুর্ঘটনার সময় ব্যবহার করতে পারবেন ভালো থাকবেন সবাই আর আমাদের ভিডিওটি কেমন লাগলো প্রতিক্রিয়া জানাবেন আল্লাহ হাফেজ